স্পেন সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর স্পেন সফরের মাঝেই যা করলো তাতে কিন্তু তুমুল সরগোল রাজ্য রাজনীতি তথা গোটা দেশে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন স্পেন সফরে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে লগ্নিকারীদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এই সফর। মাদ্রিদে তিনি বৈঠক করেছেন লা লিগার প্রেসিডেন্ট হাবিবের তেবাসের সঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে লা লিগার মৌ স্বাক্ষরিত হয়েছে। বাংলার ফুটবল একাডেমি গড়ার আশ্বাসও দিয়েছে লা লিগা। কিন্তু এক্স হ্যান্ডেলে লা লিগার প্রেসিডেন্টের বক্তব্য ঘিরেই চলছে চর্চা, তুমুল শোরগোল। মহারাষ্ট্রে লা লিগার ফুটবল স্কুল রয়েছে, বিভিন্ন দেশে লা লিগার একাডেমি রয়েছে, যেখানে লা লিগা কোচেরা প্রশিক্ষণ টেকনিক্যাল সাপোর্ট প্রদানের বন্দোবস্ত করে থাকে। আজও রিয়েল মাদ্রিদের স্টেডিয়াম সংগ্রহশালা ঘুরে দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওরা দ্রুত একাডেমি করতে চাইছে, কলকাতায় ফিরি জমি চূড়ান্ত করে ফেলব। এর মধ্যেই ভাইরাল হয়েছে লা লিগার প্রেসিডেন্টের টুইট, যেখানে তেবাস 14 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 11:24 টুইটে লেখেন, মাদ্রিদে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো। ভারতের ওই অংশে ফুটবলের ঐতিহ্য সম্পর্কে অবহিত হলাম। ভারতের স্ট্র্যাটেজিক প্রজেক্টের অংশ হিসাবে ফুটবলের বিকাশে একযোগে কাজের প্রতিশ্রুতিও দেন তিনি। যদিও এরপর রাত 12:17 আরেকটি টুইটে তেবাস ভুল শুধরে নেন। সেখানে প্রধানমন্ত্রী মমতাকে মুখ্যমন্ত্রী মমতা হিসাবে উল্লেখ করেন। টুইটের বাকি বার্তা অপরিবর্তিত রাখা হয়। তবে যে টুইটে মমতাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছিল, সেই ভুল টুইট ডিলিট করা হয়নি বা তাতে কোনো সংশোধনও করা হয়নি। সেই মূল টুইটটি স্প্যানিশ ভাষায় লেখা। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়েছে ভুল টুইট, যেটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। সেটি রিটুইট করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল থেকে। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে, যেখানে ভুল করি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী লেখা, সেটা কী করে মমতার এক্স হ্যান্ডেল থেকে রিটুইট করা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, বাংলার ফুটবলের উন্নয়নের বিষয়ে হাবিবের তেবাসের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হলো, যেখানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি এবং মোহনবাগান, মোহামেডান ও ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা। বাংলার ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল। মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল নিয়ে বৈঠকে সফর সঙ্গী হিসাবে নিয়ে যাননি রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, এই দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক বিদেশ বোস কিংবা দীপেন্দু বিশ্বাস বা রহিম নবীদের, এমনকি সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবেও বাংলার, তাঁকেও কিংবা ফেডারেশনের সহসভাপতি হিসাবে দায়িত্ব সামলানো সুব্রত দত্ত, এমনকি আইএফএ সচিব অনির্বাণ দত্তকেও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী করা হয়নি ফুটবল নিয়ে এমন গুরুত্বপূর্ণ বৈঠকে। বিরোধীদের কটাক্ষ, যেখানে লা লিগার প্রেসিডেন্টটি বৈঠকের পরও বুঝলেন না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী কার সঙ্গে বৈঠক করলেন, তাতে লা লিগার একাডেমির অবস্থা কী হবে সহজেই অনুমেয়। রাজ্য সরকারের ফুটবল একাডেমির হোঁচড়ের কথাও তো সকলেরই জানা।